আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ফ্লুরোস্কোপি। ফ্লুরোস্কোপি চিকিৎসা ব্যবস্থায় রোগ নির্ণয় করার একটি আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে প্রধানত এক্সরে ব্যবহার করা হয়। ফ্লুরোস্কোপি করতে গেলে যে যন্ত্রটির প্রয়োজন সেটি হলো ফ্লুরোস্কোপ। ফ্লুরোস্কোপির মাধ্যমে একজন ডাক্তার প্রধানত পর্যবেক্ষণ করেন রোগীর দেহের অন্তর্গঠন এবং রোগীর দেহের ভেতরের ক্রিয়াকলাপ। ফ্লুরোস্কোপির মাধ্যমে যেসব ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায় তার কিছু উদাহরণ হলো, হৃৎপিণ্ড ঠিকমতো রক্ত পাম্প করতে পারছে কিনা, রোগীর গলাধকরণ প্রক্রিয়াটি সঠিকভাবে হচ্ছে কিনা ইত্যাদি। তবে ফ্লুরোস্কোপি শুধুমাত্র রোগ নির্ণয় নয়, রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। ফ্লুরোস্কোপির অন্যান্য নামগুলি হলো ফ্লুরোগ্রাফি, সিনেফ্লুরোগ্রাফি, ফটোফ্লুরোগ্রাফি ইত্যাদি। 1950 সালের দিকে ফ্লুরোস্কোপির ক্ষেত্রে এক্সরে ইমেজ ইন্টেন্সিফায়ার এবং ক্যামেরা ব্যবহার করা হতো। 1960 দিকে ফ্লুরোস্কোপির মাধ্যমে দেহের সক্রিয় ছবি তোলা হয়তো সম্ভব ছিল না, কিন্তু তখন প্রযুক্তির উন্নতির কারণে ফ্লুরোস্কোপির কিছুটা উন্নতি হয়েছিল। এবার আসা যাক ফ্লুরোস্কোপির গঠনের তথ্যে, অর্থাৎ ফ্লুরোস্কোপিতে কী কী যন্ত্রাংশ ব্যবহার করা হয় সেই তথ্যে। পূর্বে ফ্লুরোস্কোপি প্রক্রিয়ার জন্য ভিডিও ক্যামেরা ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভিডিও ক্যামেরার জায়গায় ডিজিটাল ক্যামেরা ব্যবহার করা হয়। আধুনিক ফ্লুরোস্কোপিতে যে এক্সরে ইমেজ ইন্টেন্সিফায়ার ব্যবহার করা হয় তা পৃথক ফ্লুরোসেন্ট পর্দা ব্যবহার করে না। পৃথক ফ্লুরোসেন্ট পর্দার পরিবর্তে একটি সিজিয়াম আয়োডাইড ফসফোর সরাসরি ইন্টেন্সিফায়ার টিউবের ফটোক্যাথোডের ওপর জমা হয়। ইনপুট ছবির থেকে আউটপুট ছবি প্রায় 10^5 গুণ বেশি উজ্জ্বল হয়ে থাকে। এক্সরে ইমেজ ইন্টেন্সিফায়ার 5টি ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত, যথা গ্লাস এনভেলপ, ইনপুট ফসফোর, ফটোক্যাথোড, ইলেকট্রোস্ট্যাটিক ফোকাসিং লেন্সেস এবং আউটপুট ফসফোর। গ্লাস এনভেলপ ইলেকট্রন প্রবাহকে নিয়ন্ত্রণ করে। ইনপুট ফসফোরের সাথে এক্সরে ক্রিয়া করলে এটির শক্তি রূপান্তরিত হয়। ইলেকট্রোস্ট্যাটিক ফোকাসিং লেন্সেস ইলেকট্রনকে ফোকাস করতে সাহায্য করে। ফটোক্যাথোড একটি পাতলা ধাতব স্তর, এটি সিজিয়াম ও অ্যান্টিমনির যৌগ দ্বারা গঠিত। যখন আলো পতিত হওয়ার ফলে ইলেকট্রন নির্গমন হয় তখন ফটোক্যাথোড এই ঘটনায় সাড়া দেয়। আউটপুট ফসফোর ক্যাডমিয়াম সালফেট দ্বারা গঠিত, এটি ফটো ইলেকট্রনের আগমনকে রেকর্ড করে। এবার আসা যাক চিকিৎসা ক্ষেত্রে ফ্লুরোস্কোপির ব্যবহারের তথ্যে। ফ্লুরোস্কোপি প্রধানত শল্য চিকিৎসা, উরোলজি বা ইউরোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি ইত্যাদি ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। ফ্লুরোস্কোপি শল্য চিকিৎসার ক্ষেত্রে পোডিয়াট্রিক সার্জারিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ফ্লুরোস্কোপি উরোলজি ক্ষেত্রে রেচনতন্ত্রের নানা রকম অসুখ নির্ণয়ে ব্যবহৃত হয়। কার্ডিওলজি এবং গ্যাস্ট্রোএন্টারোলজির ক্ষেত্রে ফ্লুরোস্কোপির ব্যবহার অনেক বিস্তৃত। কার্ডিওলজিতে ফ্লুরোস্কোপি অ্যাঞ্জিওগ্রাফি, ICD ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফ্লুরোস্কোপির ক্ষেত্রে বেরিয়াম সালফেট ব্যবহার করা হয়। বেরিয়াম সালফেট পরিপাক নালীর ওপর আস্তরণীয় ক্রিয়া করে। এরপর এক্সরের মাধ্যমে সেই পরিপাক নালীর একটি ফ্লুরোস্কোপিক ছবি পাওয়া যায়। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে আরও বিভিন্ন কাজে ফ্লুরোস্কোপি ব্যবহার করা হয়। যেমন ফ্লুরোস্কোপিক নির্দেশনার মাধ্যমে যকৃতের বায়োপসি করা হয়, পা
হৃৎপিণ্ড ও মস্তিষ্কের রক্তবাহের অ্যাঞ্জিওগ্রাফির ক্ষেত্রে ফ্লুরোস্কোপি ব্যবহার করা হয়। ফ্লুরোস্কোপির মাধ্যমে ভারযুক্ত খাদ্যনলকে ডিউডেনামে স্থাপন করা হয়। লাম্বার প্রভোকেটিভ ডিসকোগ্রাফিতে ফ্লুরোস্কোপি ব্যবহার করা হয়। লাম্বার অঞ্চলে সূঁচ দিয়ে কোনো ছিদ্র করতে হলে কোন স্থানে সূঁচ ফোটালে সেটি সফল হবে তার পূর্বধারণা ফ্লুরোস্কোপির মাধ্যমে পাওয়া যায়। ফ্লুরোস্কোপি চিকিৎসা ক্ষেত্র ছাড়াও বিমানবন্দরে নিরাপত্তা ক্ষেত্রে ব্যবহার করা হয়, যদিও এক্ষেত্রে ফ্লুরোস্কোপির ডোজ বা মাত্রা খুবই কম থাকে। এবার আসা যাক ফ্লুরোস্কোপির বিরূপ ক্রিয়ার তথ্যে। যেহেতু ফ্লুরোস্কোপিতে এক্স রে ব্যবহার করা হয়, তাই বেশি ফ্লুরোস্কোপি দেহের ওপর পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফ্লুরোস্কোপির মাত্রাতিরিক্ত ব্যবহার দেহে রেডিয়েশন ইনডিউসড ক্যান্সার সৃষ্টি করে। রেডিয়েশন বা বিকিরণের মাত্রা খুব বেশি হলে দেহের চামড়ার যে স্থানে ফ্লুরোস্কোপি বিকিরণ ব্যবহার করা হয় সেই স্থান পুড়ে যায়। ফ্লুরোস্কোপির মাধ্যমে ছবি তোলার সময় অনেক ক্ষেত্রেই বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন লাবার্ট এফেক্ট, কে ফ্লুরেসেন্স, পুনর্শোষণ ইত্যাদি। অনেক ক্ষেত্রে ফ্লুরোস্কোপি যন্ত্রে প্রচ্ছন্নতা বা ল্যাটেন্সি দেখা গেলে ছবি সাময়িকভাবে ঝাপসা হয়ে যায়।